মূলত আজকের ভিডিওটা কি কারণে এটা হয়তো আপনারা অনেকেই এতক্ষণে গেস করে ফেলেছেন আর বসুন্ধরা সিটিতে চলে আসছি একটা ফোনের দোকানের সামনে এই দোকানটার সাথে আসলে আমার অনেক আগে থেকেই একটু চেনা জানা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন ভাই আমি আসলে অনেক দিন ধরে আপনার সঙ্গে দেখা করব কিন্তু সুযোগ পাচ্ছিলাম না কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আচ্ছা মানে ভালো ভিডিও বানান আসলে আপনি আসছেন আমি খুব খুশি হইছি ভাই ওকে এটা কিন্তু রেকর্ড হচ্ছে ঠিক আছে আচ্ছা যেটা হচ্ছে আমার ভিউয়াররা এখানে আছেন আমি এটা রেকর্ড করতেছি এর কারণটা হচ্ছে এটা একটা প্রমাণ রাখবো মানে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে একটু প্রমাণ রাখতেছি পাশাপাশি আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করব আজকে এটা হচ্ছে যে আমার ওয়াইফের আর আমার হচ্ছে অ্যানিভার্সারি আমি অনেক চিন্তা ভাবনা করলাম বেশ কয়েকদিন ধরে যে কি গিফট করা যায় পরে আপনার কথা মনে পড়লো যে আসলে মাসুম ভাইয়ের কাছে হয়তো বা বেটার কোনো অপশন থাকতে পারে এই জন্য আসলে আপনার কাছে আসা থ্যাংক ইউ আমাকে আসলে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আসলে মার্কেটে তো অনেক শপ আছে হ্যাঁ হ্যাঁ অনেকের সাথে আসলে আমার চেনা জানা আছে অনেক আগে থেকে তো যেহেতু ব্লগিং করি মার্কেটে অনেকের সাথেই পরিচয় আছে এটা ঠিক বাট আপনাকে আমি একটু অন্যভাবে সবসময় চিন্তা করি এটার জন্য আপনার কাছে আসলাম আর এখন আপনি আমাকে একটা জিনিস বলেন মানে আমরা খুব শর্টকাটে শেষ করব সবার আগে সকল ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল বাটনটি অন করে দিন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করতে একদমই ভুলবেন না তো আসলে অনেকদিন ধরে ভাবছিলাম যে কি দেওয়া যায় পরে যেহেতু মনে করলাম যে গ্যাজেট অথবা ফোন এই টাইপের কিছু জিনিস হয়তো বা দেওয়া যেতে পারে এটার জন্য আপনার দোকানটা আমার চয়েস হলো এখন কি দেওয়া যায় আপনি আমাকে স্পেসিফিক একটু বলেন আসলে ভাবি তো আমি আসলে তিনটা সিলেক্ট করছি যেটা হচ্ছে যে গ্যাজেট আইটেমের মধ্যে ফোন অথবা ট্যাব অথবা আপনার ল্যাপটপ টাইপের কিছু একটা যেটা হচ্ছে একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে হবে প্রিমিয়াম সেগমেন্ট যদি হয় তাহলে তো বলা যায় হচ্ছে স্যামসাং এর এখন আসছে এই মানে মেয়ে যেহেতু ঠিক আছে তো লেডিস তো আপনি গিফট করতে পারেন হচ্ছে ফোন থ্রি অথবা হচ্ছে ফ্লিপ থ্রি ঠিক আছে এগুলো হচ্ছে মেয়েদের জন্য আসলে খুবই পছন্দনীয় জিনিস আচ্ছা আচ্ছা মানে ওই যে ফোনের কথা মোবাইল ফোন মানে যেটা হচ্ছে পাস করা যায় জি 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 আচ্ছা ঠিক আছে আর এর ছাড়া আর কোনো বেটার অপশন হ্যাঁ ওগুলা ঠিক আছে আপনার রিসেল ভ্যালু যদি আপনার চিন্তা করেন চিন্তা করেন তাহলে হচ্ছে আপনার আইফোন আইফোনের উপরে কোনো ইয়া হয় না আর কি আইফোনের বেস্ট আমাকে আইফোনের মধ্যে তো আমরা জানি 11 12 এবং 30 নাকি 13 আইফোনের মধ্যে হচ্ছে আপনার এই যে 13 প্রো আছে ঠিক আছে আচ্ছা এটা 13 প্রো 13 প্রো আর হচ্ছে এটা হচ্ছে আপনার 13 প্রো যদি আমি একটা ইউজ করি বর্তমানে তাহলে যেহেতু ইউজ করেন তাহলে এটা নাও দরকার নেই রেড কালার তো আপনি এটাও নিতে পারেন এটা হচ্ছে আইফোন 12 12 জি 12 আচ্ছা মেয়েদের তো রেড কালার বা পছন্দ কালারটা একটু ভালো লাগে ঠিক আছে আচ্ছা আর ট্যাবের মধ্যে অথবা ট্যাবের মধ্যে হচ্ছে আপনি যদি ট্যাব গিফট করতে চান এটা দিতে পারেন এটা হচ্ছে আপনার ট্যাব S8 এটা একবারে নিউ স্টক নতুন আসছে আচ্ছা এটা হচ্ছে স্যামসাং এর স্মার্ট হচ্ছে কিবোর্ড সহ স্মার্ট কিবোর্ড সহ এটা হচ্ছে ওয়াইফাই আচ্ছা ঠিক আছে সিম ইউজ করা যায় না এটা সিম সহ পাওয়া যায় সিম সহ প্রাইস একটু বেশি মানে সেলুলার যেটা আচ্ছা সিম সহটা প্রাইস বেশি সিম ইউজ করা গুলো তো বেটার মনে হয় না হ্যাঁ সিম ইউজ করা যায় আর আসলে এগুলো তো বেসিক্যালি আমরা হাতে নিয়ে কোথাও নিয়ে যাই না বাসায় থাকে তো দাম ওয়াইফাই যেগুলো থাকে এগুলোর প্রাইস কম থাকে আচ্ছা নরমালি যারা বাসায় থাকে বা অফিসে রেখে দেয় তাদের জন্য ওয়াইফাইটাই বেস্ট 30 এর যে আপনার আছে 13 টা শুধু 13 জি জি 13 প্রো ম্যাক্সও তো আছে নাকি হ্যাঁ 13 প্রো ম্যাক্স তো এই যে আছে এই যে 13 প্রো ম্যাক্স তো আসলে এটা বলাই বাহন্য ঠিক আছে এটা মানে এখন এখন পর্যন্ত হচ্ছে সবচেয়ে লেটেস্ট আইফোন বাংলাদেশে স্মার্টফোন যদি হাই রেঞ্জের সেল হয় তাহলে 13 প্রো ম্যাক্সটাই সেল হচ্ছে বর্তমানে আচ্ছা বর্তমানে এটা সবচেয়ে মার্কেটে ডিমান্ড বেশি জি জি ডিমান্ড আচ্ছা ওইখানে আমি একটা অ্যাপল এর একটা ট্যাব দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইপ্যাড এয়ার ঠিক আছে আচ্ছা হচ্ছে আইপ্যাড এয়ার
4th generation ঠিক আচ্ছা আচ্ছা আইপ্যাড ডিআর আচ্ছা মিনি এর মধ্যে দেখতে পাচ্ছি ট্যাব লাইট নাকি এটা হচ্ছে আচ্ছা আইপ্যাড মিনি 6 মিনি 6 ওকে এটা তো আমি দেখি ছোট এটা অনেক স্মার্ট এটা হচ্ছে নতুন আপনার এই আইপ্যাড মিনি 6 যেটা বলে ঠিক আছে এটার প্রাইস অনেকটা কমে গেছে এটা হচ্ছে আপনার এটা 64 জিবি যেটা এটা হচ্ছে 46000 টাকা 45000 টাকা চলে আসছে এটা কিছুদিন আগে 50000 উপরে ছিল আচ্ছা আচ্ছা গ্যাজেট আইটেমের মধ্যে কি আসলে আমাকে কিছু পরামর্শ দিবেন দিতে চান তাহলে গিফট করলে এই যে ইয়ারবাডস এগুলো দিতে পারেন এটা হচ্ছে আচ্ছা তো আইফোন ইউজ করে না তাহলে ইয়ারবাডস কি আসলে সব স্মার্টফোনে চলে হ্যাঁ সব স্মার্টফোনেই চলে আচ্ছা যে কোনো স্মার্টফোনে এটা ইউজ করা যায় আচ্ছা ওকে জি জি ইজিলি ইউজ করা যায় ওকে এগুলো অরিজিনাল তো জি 100% অরিজিনাল আচ্ছা অরিজিনাল ওকে এছাড়া ওয়াচও দিতে পারেন চাইলে ওয়াচ হচ্ছে এই সিরিজ 7 টা দিতে পারেন হচ্ছে পিঙ্ক কালার রেড কালার আছে রেড কালার দিতে পারেন বা স্টার লাইট দিতে পারেন বা গ্রিন কালারটা দিতে পারেন আচ্ছা আচ্ছা এখন আপনার এগুলো কি ইনটেক নাকি খুলে দেখা যায় এগুলো খুলে দেখা যায় দেখা যায় আপনার দেখা যায় বলতে কি আপনার না খুব বেশি কষ্ট হলে দরকার নাই এখানে হচ্ছে কি এই সিরিজ 7 টা এইভাবে দেখা যায় নরমালি ভিতরে সিল করা আছে ওকে এই নরমালি এই যে আমি দেখাচ্ছি আচ্ছা এটা সিল করা থাকে এখানে আচ্ছা এটা এর মধ্যে স্ট্র্যাপ না জি জি আর হচ্ছে এই ওয়াচটা ওকে ওকে এইভাবে দেখা যায় বুঝছি মানে সিল করা আছে প্রত্যেকটা ওকে 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 মানে একদম ইনটেক সিল করা জি জি অ্যাপল থেকে নিজস্ব ইয়াতে সিল করে দাও আচ্ছা এগুলো চাইলে গিফট করতে পারেন আচ্ছা মাসুম ভাই এখানে আপনি তো অনেক কিছুই সাজেস্ট করলেন আমি দেখলাম এগুলোর প্রাইসও একটু হাই তাই না মানে আমাদের তুলনায় আমরা যে পরিমাণ আর্নিং করি সেই তুলনায় আর একটু কম বাজেটের মধ্যে কিছু নাই মানে ধরেন একটু ফ্ল্যাগশিপ হবে হয়তো বা কিন্তু বাজেটটা একটু কম হবে তাহলে অন্য কোন ফোন তাহলে আপনি ইয়া ভিভো অথবা স্যামসাং না না ওয়ান প্লাস এর মধ্যে নিতে পারেন আচ্ছা ওয়ান প্লাস হ্যাঁ 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 OnePlus হচ্ছে 9R নিতে পারেন 9R এটাও লেটেস্ট না OnePlus 9R নিতে পারেন OnePlus 9 নিতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ফোনটাও ভালো OnePlus 9ও ভালো এটা তিনটা কালার আছে আচ্ছা মানে মেয়েদের জন্য বেস্ট কালার হচ্ছে ব্লু কালার আর পার্পল কালার আচ্ছা এই OnePlus তো অনেক ভালো ফোন মানে বর্তমানে Android এর মধ্যে মানে iOS তো Apple ঠিক আছে আর হচ্ছে Android এর মধ্যে বেস্ট হচ্ছে OnePlus OnePlus ভালো কনফিগারেশন থেকে শুরু করে সবকিছুই ভালো ক্যামেরাটা আচ্ছা আমি তো আসলে কনফিউজড হয়ে গেলাম যে অনেক কিছুই মাসুম ভাই আমাকে দেখালেন কিন্তু কনফিউজড হয়ে গেলাম যে আসলে কি নেওয়া যায় আমি বুঝতেছি না তবে এক দুইবার আমি আমার ওয়াইফের কাছ থেকে একটু জানার চেষ্টা করছিলাম যে আসলে সে কি পছন্দ করে হ্যাঁ এখন সে আবার আইফোনের দিকে তার একটু ইয়ে আছে আবার আমি যেহেতু আইফোন কিনছি পরে সে তুমি আইফোন কিনলা আমার জন্য কই এরকম একটা কথাবার্তা আমি শুনছি এর আগে এখন আইফোন নিব কিনা সেটাও চিন্তা করতেছি আবার বাজেটও একটা বড় ব্যাপার আপনার যদি বাজেট থাকে ভাই তাহলে আইফোনই নেওয়া বেস্ট হবে বেস্ট হবে হ্যাঁ এই কারণ হচ্ছে আইফোন তো আপনার সার্ভিস মানে প্রথমত হচ্ছে তার ইয়ারবাডস কিনতে গেলে একটা ফোন ভালো ফোন হওয়ার দরকার জি জি এরপরে আপনি যেটা আমাকে বললেন যে ওয়াচ তাই না তো অ্যাপল আসলে অনেক দরকারি এর কারণ কি আমি বলি আপনাকে ভাই আপনার এই ওয়াচটাতে হচ্ছে আপনার বডি মানে টোটাল ইনফরমেশন দিতে পারে ঠিক আছে অ্যাপল ওয়াচের হেলথ কি অবস্থা ধর হচ্ছে আপনার হার্ট বিট থেকে শুরু করে অনেক ধরনের রিপোর্টও ইনস্ট্যান্ট দিতে পারে আপনি সারাদিন কতক্ষণ হাঁটলেন ঠিক আছে এগুলো আসে আচ্ছা তারপরে আমার ফোন তো লাগে অ্যাট লিস্ট জি জি ফোন তো অবশ্যই লাগে ফোন তো অ্যাট লিস্ট লাগবে তার সাথে ইউজ করতে গেলে আর একটা বিষয় হচ্ছে যে তার ল্যাপটপ আছে সে ল্যাপটপ ইউজ করে তো সেক্ষেত্রে ল্যাপটপ যেহেতু ইউজ করে আমার মনে হয় না যে আসলে ট্যাব না না আসলে মনে হয় দরকার নাই ঠিক আছে আপনার ফোনটাই মনে হচ্ছে সবচেয়ে ভালো মোবাইল মোবাইলও ইউজ করে বাট মোবাইলে তার একটা নেশা হচ্ছে যে আইফোন ইউজ করা একটা তার শখ এখন চিন্তা করতেছি আইফোনের মধ্যেই কিছু একটা নিয়ে আসলে মানে আপনি যেহেতু গিফট করবেন ঠিক আছে এরকম একটা মুহূর্তে রোমান্সের মুহূর্তে ঠিক আছে সবচেয়ে বেস্টটা দিলেই মনে হয় ভালো হয় সবচেয়ে বেস্টটা আপনি পরামর্শ দিচ্ছেন তার মানে কি আপনি বেস্ট বলতে কি আইফোন 13 প্রো ম্যাক্স এর কথা বলতেছেন এটা কথাই বলতেছেন দেখেন আমি একটা কথা বলি কিছুদিন আগে একজন হুজুরের একটা ভিডিও ভাইরাল হয়েছিল উনি একটা বক্তৃতা দিয়েছেন যে পুরুষ মানুষ সবসময় নিজের জন্য কম দামে জিনিসটা কিনে কিন্তু ওয়াইফের জন্য দামি জিনিসটা কিনে এটাই সেই ক্ষেত্রে মানে মিলে যাচ্ছে আর কি বলে ভাই ভাই নাকি মিলে যাচ্ছে আমি 13 প্রো ইউজ করি মানে এটা তাও কিনছি অনেক দিন পরে মানে অনেক চাপে আমার একটু ভিডিও করতে হয় ব্লগিং করা করি টুকটাক ক্যামেরাটা ভালো হওয়া দরকার এটার জন্য আমি কিনছি কিন্তু আমার ওয়াইফের তো আসলে এটা খুব বেশি দরকার নাই তারপরও হয়তো বা যেহেতু ওয়াইফ ঠিক আছে ওয়াইফের তো আসলে খুশি করতে হবে হ্যাঁ খুশি করতে করা লাগবে ঠিক আছে আসলে ওয়াইফ মানে তো লাইফ পার্টনার ঠিক আছে আচ্ছা
আসলে নিজে না করলে ওটা বেশি করা লাগে ভাই কিন্তু আমাকে এটা কেনার জন্য ইনফ্লুয়েন্স করতেছে জি জি অবশ্যই মানে এটা কিনলে আপনি আচ্ছা তাইলে আপনি আমাকে বলেন এর প্রাইস কত এখন আমার তো দামটাও খেয়াল রাখতে হবে যে এটা হচ্ছে আপনার তো আপনি স্পেশাল আসলে আপনার প্রাইস তো স্পেশাল হওয়া লাগবে ঠিক আছে এটা হচ্ছে আপনার জন্য এই আসলে 18000 19000 আমরা নরমালি আচ্ছা এটা বলার আগে আমি একটু কথা বলে রাখি এটা হচ্ছে যখন বাজারে আসছে তখন প্রাইসটা অনেক হাই ছিল বেশি ছিল নাকি এখন তো দিন দিন কমতেছে তাই না আজকে যে রেট আপনি আমাকে হয়তো সেটাই বলবেন যে ভাই আপনার জন্য হয়তো আরো একটু ছাড় দিব বাট সামনের দিনগুলোতে এই ভিডিও যেহেতু আমাদের ভিউয়াররাও দেখবে সামনের দিনগুলোতে আসলে এই রেট থেকে বাড়তে পারে না কমতে পারে কমার সম্ভাবনাই বেশি কমার সম্ভাবনাই বেশি কারণ ইন ফিউচারে আপনার সেপ্টেম্বরে ওরা হয়তো আবার 14 রিলিজ করবে আচ্ছা তখন এই মুহূর্তে প্রাইস মোটামুটি ভালোই আছে বর্তমানে হচ্ছে আপনার দুবাইতে আসলে দুবাই রিলেটেড ব্যবসা তো এখানে আপনার এই প্রাইসটা উঠানামা করে কিছুটা সময় আচ্ছা আচ্ছা তো এই মুহূর্তে ফোনের প্রাইসটা খুব ভালো আছে আর কি ভালো প্রাইসে আমরা সেল করতেছি কাস্টমারও খুব স্যাটিসফাই আচ্ছা তো কত বলেন এখন এটা হচ্ছে ভাই আপনার জন্য রাখবো এই 16500 টাকা রাখবো 16500 আজকের জি জি কালকে 500 টাকা কম হবে কালকে 500 আসলে হইছে মানে হয় কি না এরকম এরকম হয় কি এরকম 500 1000 টাকা বেড়েও যায় আচ্ছা এভারেজ প্রাইস হচ্ছে 17 থেকে 16 এর মধ্যে আচ্ছা আর এর চেয়ে কম এর মধ্যে কি আছে কমের মধ্যে যে 13 প্রো আছে আচ্ছা এটা কত 13 প্রো তো এটা হচ্ছে 1 লক্ষ আপনার 11000 টাকা 11000 11000 আর সাথে হচ্ছে মাত্র 4-5000 টাকা ডিফারেন্স এটা হচ্ছে ছোট বড় আপনি তো যেহেতু এটা নিছেন এটা তো ব্লু কালার মেবি আপনি নিছেন তো এটা আপনি ব্লু মানে আমি এটাই নিছি আর কি এটা নিছেন না হ্যাঁ হ্যাঁ এটা কি কালার এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার ব্লু কালার 13 প্রোটা নিছেন 13 প্রো তাহলে আপনি ম্যাক্সটা দিতে পারেন ঠিক আছে ম্যাক্সটা হচ্ছে আপনি তো নরমালি বেসিক ইউজ করেন অনেক ইউজ করেন আপনার জন্য 13 প্রোটাই ঠিক আছে আচ্ছা আচ্ছা আর ম্যামের জন্য হচ্ছে এটা নিতে পারেন আচ্ছা কারণ উনি তো বাসা ইউজ করবে ঠিক আছে মানে অ্যাজ ইউজুয়াল ব্রা খুব বেশি না তাহলে এটাই নিতে পারেন আচ্ছা আর এই যে ওয়ান প্লাসের দাম কেমন আর নাইনার নাইনার হচ্ছে এটা হচ্ছে আপনার এই 43000 টাকা 43000 12GB 256 12256 এটা 43000 আচ্ছা আর এই এইটার কথা বলতেছিলেন আইপ্যাড মিনি এটার দাম কত এটা হচ্ছে আপনার 46000 টাকা 46000 আচ্ছা আচ্ছা তাহলে আমি অনেক আসলে আপনিও বলতেছেন এটা নেওয়ার জন্য আবার ওয়াইফাই আইফোনের প্রতি একটা তার একটা ইয়ে আছে মানে মানে ফ্যাসিনেশন আছে আর কি যে আইফোন ইউজ করবে তাহলে কি আসলে এটাই নিয়ে নিই নাকি এটাই নেন এটাই ভালো হবে ঠিক আছে মানে আপনি বেস্ট হবে আর কি মানে বেস্ট হবে আর কি আচ্ছা আচ্ছা তাহলে আমি এটাই নিয়ে নেব নাকি ভাই সাহস দিচ্ছেন তো হ্যাঁ অবশ্যই এটা তো এটা হচ্ছে আপনার ব্লু কালার এটা চাইলে গ্রিন কালারও নিতে পারেন আপনি চাইলে গ্রিন আচ্ছা এটাও কালার কালার ডিফারেন্ট তো ভালোই দেখি এই কালারটা কি অরিজিনালি দেখা যায় এমনি এমনি আপনার কাছে ডেমো টেমো কিছু আছে ডেমোটা আপনি যদি বলেন আমি এটা খুলে দেখাইতে পারবো আপনি তো খুলে দেখাবেন আবার পরে সেল করতে অসুবিধা হবে না তো সেল আমাদের পরিচিত কাস্টমার আছে তাদের দিতে পারবো আর কি আচ্ছা আচ্ছা তাই জি জি ও খুলে আপনি দুইটাই দেখেন দুইটা দেখার পরে আসলে নরমাল আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে যেটা যেটা চয়েস হবে আমি সেটা নিব তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আমাকে একটু খুলে দেখান এই দুইটা দেখেন দুইটা দেখার পরে ভিউয়াররা যদি এসে খুলে দেখতে চায় সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে আমি ম্যানেজ করে দিব আমি এই নরমালি এখন তো এক্সচেঞ্জের যুগ তো এক্সচেঞ্জ ফোন থাকে ঠিক আছে আমার কাছে না থাকলে আমি ম্যানেজ করে দেখাইতে পারবো লাইভ আচ্ছা লাইভ দেখাইতে পারবো লাইভ দেখাইতে পারবো আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু দেখি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আনবক্স আমরা কিন্তু মোটামুটি একটা মানে সিদ্ধান্তে আসছি নাকি যে এই ফোনটা নিচ্ছি তাহলে এখন কালার কোনটা পছন্দ সেটা আমি জি জি আপনার যেটা কালার পছন্দ হয় সেটাই আপনি নিয়ে নিন ওকে আচ্ছা এর মধ্যে আপনি আমাকে বলেন যে এটা হচ্ছে ইউএসএ তো ইউএসএ 100% ইউএসএ 100% ইউএসএ এর হচ্ছে এলএল স্টক ইনঅ্যাকটিভ ঠিক আছে আচ্ছা আচ্ছা এর হচ্ছে অ্যাপল আপনার সার্ভিস কভারেজ থেকে আমরা চেক করে দেই কাস্টমারকে আপনাকে দিব সমস্যা নেই এটা আমাদের চেক করা আছে আচ্ছা ঠিক আছে তারপর আপনি নেওয়ার মুহূর্তে সিম ঢোকানোর আগে আপনি চেক করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি একটু খুলেন আমরা একটু দেখি ওকে এটা হচ্ছে একবার নতুন কালার ঠিক আছে এটা লেটেস্ট আছে প্রথম দিকে কি ইচ্ছা ছিল যারা হচ্ছে আপনার আমাদের দেশের সৈনিক আর কি ঠিক আছে তারা আসলে পছন্দ করে তাদের কালারের সাথে ম্যাচিং করে এটা না তাদের সাথে ম্যাচ করে ঠিক আছে বাহ সুন্দর তো আসলে কালারটা কিন্তু আসলে জোস আসলে অনেক সুন্দর এটা সবচেয়ে ভালো সেল হইতেছে বর্তমানে তাই
একটা ডিফারেন্ট লুক আর কি ডিফারেন্ট লুক আর কি আচ্ছা ওকে আর হচ্ছে ব্লু কালার তো আসলে এটা তো বলার শেষ নাই এটা আসলে সবচেয়ে ভালো সেল হইছে এই পর্যন্ত ব্লু কালারটা মার্কেটে চাহিদা বেশি আর কি মানুষের না ওকে সুন্দর আচ্ছা তাহলে আমরা কথা না বাড়াই এটা নিয়ে নিলে কেমন হয় জি হ্যাঁ নিতে পারেন ওকে এটা 13 প্রো ম্যাক্স এটা আসলে বোঝা যায় আচ্ছা 13 প্রো ম্যাক্স এই ফোনটা তাহলে আমরা ফাইনালি সিলেক্ট করলাম ঠিক আছে ভিডিওটা হয়তো একটু লং হয়ে গেছে অনেক চিন্তা ভাবনা করে 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 দেন আমরা এটা ফাইনাল করলাম এত বড় একটা বাজেট ঠিক আছে এটা তো একটু সময় দরকার আছে সময় লাগে আসলে তারপর তো আসলে যে ধরেন টাকা পয়সার একটা বড় ব্যাপার কিন্তু সবার তো সামর্থ্যটা আসলে খুব কঠিন আমি তাই কতদিন ধরে জোগাড় করতে 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 দেন আচ্ছা তাহলে আমরা এটা ফাইনাল ওকে জি ভাই আপনি যেহেতু এখন আই মানে অ্যাক্টিভ করব না আমি হ্যাঁ অ্যাক্টিভ করব না সমস্যা নেই আপনার অ্যাক্টিভের যেদিন ডেট হবে সেই দিন থেকে আপনাকে সার্ভিসটা দেব আমি আচ্ছা মানে আমি যেদিন থেকে সিম ইউজ করব এবং ওই দিন অ্যাপল আইডি যেদিন থেকে খুলব নাকি মানে এই ফোনের আন্ডারে যখনই আপনি সিম পুশ করবেন ইন্টারনেট চলে যাবে এটা রানিং হবে তখন থেকে ওয়ারেন্টি শুরু হবে কাউন্ট হবে আচ্ছা ওকে আপনি দুই দিন পরে যদি গিফট করেন তো দুই দিন পর থেকে কাউন্ট করবেন আচ্ছা ওকে সুন্দর তাহলে আমি ওভাবেই ফাইনাল করতে চাই আপনার সাথে এখন আমি তাহলে ফোন আর কিছুই খুলবো না আপনি জাস্ট প্যাক করে আমাকে দিয়ে দেন তাহলে ওকে তাহলে আপনার হচ্ছে আমাকে এখন দিতে হবে কত আপনি আমাকে বলেন এখন এই যে আমার সাথে যে অ্যাক্সেসরিজ যেগুলো এগুলো তো লাগবে চার্জার তারপরে হচ্ছে আপনার যে গ্লাস প্রোটেক্টর এগুলো তো লাগবে এগুলো চাইলে আপনি নিতে পারেন আমাদের আচ্ছা আচ্ছা ওকে দেন আমি তাহলে সেগুলোও তো অবশ্যই লাগবে জি জি এখানে যে অথেন্টিক আছে আর কি এটাই হচ্ছে ফাইনাল আমাদের আর আমি নিজেও অনেক হ্যাপি ফোনটা অবশেষে তাকে গিফট করতে যাচ্ছি আমার নিজেরও ভালো লাগছে আসলে অনেক মানে আমার কাছ থেকে টাকা গেলেও তাকে একটা গিফট করবো এটা কিন্তু আসলে কি বলা যায় অন্যরকম একটা অনুভূতি কিন্তু আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমি আপনাকে পেমেন্টটা করে দিই নাকি আচ্ছা মাসুম ভাই আমরা যেহেতু ফোনটা নিলাম আমার ভিউয়াররা আপনাকে দেখেছে একটু আমার ভিউয়ারদেরকে উদ্দেশ্য করে একটু আপনার শপের লোকেশনটা একটু বলে দেন আমাদের এই লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 6 ব্লক বি বিফোর বাংলাদেশ আচ্ছা আচ্ছা এই শপ নাম্বার হচ্ছে 44 আচ্ছা এই শপটাতে আপনারা আসবেন যদি কোনো প্রোডাক্ট লাগে গ্যাজেট আইটেম থেকে শুরু করে স্মার্টফোন সব ধরনের মানে একদম লো বাজেট থেকে শুরু করে হাই রেঞ্জের মধ্যে আপনারা যে কোনো প্রোডাক্ট পেয়ে যাবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ